আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজন কেডিপি নিশ রিচার্জ করা যায়। আমরা অনেকেই নিশ ঠিক মতো রিচার্জ না করতে পারার কারণে আমরা যখন বুক পাবলিশ করি, পাবলিশ করার পর সেই বুক রান করে না, অর্থাৎ চলে না। আমরা যদি ঠিক মতো বুকটা নিশটা রিচার্জ করতে পারি এবং রিচার্জ করার পর যদি আমরা সেই বুকটা পাবলিশ করি, তাহলে এখানে 50-50 চান্স আছে বুকটা সেল হওয়ার। আমরা অনেকেই কষ্ট করি, কষ্ট করে বুকটা বানাই, যদি সেই বুকটা না চলে তাহলে সেটা আমরা বুঝি কি ধরনের খারাপ লাগে অথবা কি ধরনের কষ্ট হয়। তো ভিউয়ার্স, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যেন আপনারা সুন্দর নিশ রিচার্জ করতে পারেন এবং সুন্দর ওই নিশ রিচার্জ করার পর আপনারা বুক পাবলিশ করে সেই বুক থেকে সেল পান। আমরা প্রথমেই আপনারা দেখছেন যে আমি অ্যামাজন কেডিপিতে ঢুকছি। আমার অ্যামাজন থেকে আমি এখানে বুকটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি প্রথমে আপনাদেরকে দেখাই আমি এখানে লেখার পর এটা চলে আসছে কালারিং বুক ফর কিডস। এখন এই বইটা যদি আমরা দেখি, এই বইটা উনি আগস্টের 20 তারিখ 2022-এ পাবলিশ করছে। উনি এটার প্রাইস দিছে 5.99 USD। এখানে একটা বিষয় আপনার খেয়াল করেন যে উনি আগস্টে পাবলিশ করার পর এখানে 6টা রেটিং উনি পাইছে এবং ওনার বইয়ের র্যাঙ্ক দেখেন 60,548। 60,548 মানে উনি দৈনিক $7-10 করে সেল পাইছে এই বুকটা পাবলিশ করাতে। এখন নিচেরটা যদি আসি, উনি আরো বেশি সেল করতেছে, মানে ডলার এড হচ্ছে, ওনারটা আরেকটু কম। ওনারটা যদি দেখি, ওনারটা আরো বেশি সেল হচ্ছে, ওনারটা আবার অত না। এই যে এটা এটা উনি উনি যে বইটা সারছে দেখেন, উনি এর থেকে বেটার সেল পাচ্ছে। উনি সারছে হচ্ছে অ্যাক্টিভিটি বুক, 96,000 র্যাঙ্কিং, 140। তো এই যে আমি একটা নিশ আপনাদেরকে এখানে দেখাইছি, হুসেন কালারিং বুক ফর কিডস, 1-4 থেকে 8। এটার নিচটা যদি আমরা দেখি, তাহলে দেখেন আপনারা এখানে, আমি এটা মার্ক করতেছি ফার্স্ট টাইম, আমরা এখানে ফলো করব, এখানে দেখব 1 থেকে 16 সার্চ ভলিউম। অর্থাৎ এটাকে যদি আমরা সেম রোজ অথবা এজ রেভের হিসাব মতো, যারা এজ রেভ অথবা সেম রোজ দিয়ে অ্যামাজনের জন্য বুক নিশ্চিত করেন, তারা এটা বুঝবেন 1 থেকে 16। এটা খুবই একটা মানে ভালো এবং বেটার, এবং এটার ওভারঅল সার্চ রেজাল্ট হচ্ছে 10,000। অর্থাৎ এই বুকটা নিয়ে যদি অথবা এই নিশটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এটা থেকে আমরা সেল পাওয়ার চান্স 50-50। যদি কভার খুব ভালো ডিজাইন হয় এবং ভিতরে টিউটোরিয়াল ঠিক থাকে, সবকিছু সম্পূর্ণ ভালো হয়, তাহলে এই একটা নিশ দিয়ে আপনি অনেক ডলার আর্ন করতে পারবেন। তো আমরা অনেকেই এটা রিসার্চ করতে পারি না, আমরা শুধুমাত্র এটা রিসার্চ করতে পারি। যেমন এখন সিজন হচ্ছে হ্যালোইন সিজন, যদি আমি এটা আপনাদেরকে দেখাই, HALLOWEN হ্যালোইন কালারিং বুক ফর কিডস, এই বুকটা দেখাই, এই বুকটার কম্পিটিটর অনেক হাই, 1 থেকে 16 ওভারঅল। এখানে আপনারা দেখতেছেন এটা ওভারঅল রেজাল্ট, সার্চ রেজাল্ট 40,000। এখন এই কভারটা নিয়ে আমরা সবাই কাজ করি, এই কভারটা নিয়ে কাজ করলেও যেহেতু এটা সিজন, সিজনাল একটা বিজনেস এই কভার অথবা এই নিশটা, এটা নিয়ে যদি আমরা কাজ করি আমরা কিন্তু সেল পাব না। তার কারণ হচ্ছে এটার সার্চ ভলিউম অনেক হাই, 40,000, যেটা গত বছর ছিল এখানে 10,000, এই বছর এটা 40। অর্থাৎ এই নিশটা অনেকে জেনে ফেলছে, যার কারণে এই নিশকে সামনে দিকে আর আগানো মানে আর সম্ভব না, অথবা এটা নিয়ে আমরা যদি বুক পাবলিশও করি সিজন থাকা অবস্থায়ও, তাহলে আমরা কোনো ধরনের সেল পাব না। আমাদেরকে এরকম নিশ রিচার্জ করতে হবে সিজন প্লাস একদম সার্চ ভলিউম লো, কম্পিটিটর মোটামুটি 1 থেকে 16 এটা গুড, কিন্তু সার্চ ভলিউম সর্বোচ্চ 10,000 পর্যন্ত নিতে পারেন, সর্বনিম্ন 3,000, এটুকু পর্যন্ত আমরা এটা নিতে পারি। এবং এটা নেওয়ার পর আমরা রিসার্চ করার পর যদি ভালো হাই কোয়ালিটি একটা কভার বানাতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট পাবো। এই বইটার দিকে যদি টাকা এটা বিসিএন হচ্ছে, এখানে খেয়াল করেন 1570, উনি দৈনিক 100 থেকে $150 আর্ন করতেছে, ওনার রেটিংও ভালো।
তারপর হচ্ছে এই বুকটা যদি দেখি, এই বুকটা রেটিং 1392, এই বুকটা রেটিং 1372, এই বুকটা এটা আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এই বুকটা যদি আপনারা দেখেন এটা রেটিং 5, এটা সেপ্টেম্বরের 6 তারিখে আপলোড হয়েছে, এটার বিসিএন নাম্বার ছিল আজ থেকে 5 দিন আগেও 7000, কিন্তু এই বইটার এখন বিসিএন নাম্বার 1377 চলে আসছে। তার কারণ কি? এই বুকটা হচ্ছে আমার নিজের, এটা বর্তমানে এই পজিশনে আছে, আমি এটা থেকে দৈনিক 50-60 এরকম সেল পাইতেছি। এটা আমি আপনাদেরকে দেখাই, এটার মধ্যে আমি কি করছি, এটার মধ্যে আমি এক্সট্রা কিছু অ্যাড করছি, এক্সট্রা এই যে এখানে ফিউচার যে ইয়েগুলো দেখতেছেন এগুলো অ্যাড করা, নিচে আসেন, নিচে এই যে এই জিনিসগুলো এক্সট্রা ভাবে আমি অ্যাড করছি, এই জিনিসগুলো এক্সট্রা ভাবে অ্যাড করছি, শুধুমাত্র যখন এই জিনিস এই দুইটা জিনিস যখন এক্সট্রা ভাবে আমি অ্যাড করছি, অ্যাড করার সাথে সাথে এই বইটার বিসিএন নাম্বার অটোমেটিকলি কমে আসছে এবং সেল হাই হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে পাবলিশার এভাবে আপনার এই ইয়েগুলো বানায়, তারপরে এগুলো পাবলিশ করার পর এভাবে এটা সেট করা লাগে, এটা আজকে দেখাবো না, প্রোডাক্ট ডিটেলস এর ইয়েটার পরে, আজকে শুধুমাত্র নিস রিচার্জ। আপনারা এইভাবেই সুন্দর একটি নিস রিচার্জ করতে পারেন এবং এই রিচার্জের মাধ্যমে আপনি আপনার সেলকে আরো হাইয়ের দিকে নিয়ে যেতে পারেন। তো আবার আপনারা এই বই কেউ কপি করেন না, যদি কপি করেন তাহলে কিন্তু প্রবলেম, আর এটা সিজনও শেষ, সর্বোচ্চ এদিকে আর 8-10 দিন আছে, এটা নিয়ে কাজ করে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা নিয়ে আবার এটা কিছু কপি করে আবার আমার ক্ষতি করতে যায় না, আমি শুধু দেখানোর স্বার্থে আপনাদেরকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, যেন সব সময় আমার ভিডিও আপনারা অতি দ্রুত সবার আগে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।